পশ্চিম বর্ধমানের পানাগড় ইলামবাজার রাস্তা ধরে যদি আপনি আসেন তাহলে অজয় নদের ধারে গড় জঙ্গল আপনি দেখতে পাবেন। এই গড় জঙ্গলেই রাজা সুরথের পূজিত প্রথম দুর্গাপূজার স্থান দর্শন করতে পারবেন। এখানে পুরনো ঐতিহ্যবাহী মন্দির শ্যামরূপা মন্দির। জঙ্গলের এমন অনেক জায়গা রয়েছে যেখানে ভরা দুপুরেও সূর্যের আলো প্রবেশ নিষিদ্ধ। রয়েছে মেধোস আশ্রম, শাল শিরীষ অর্জুন আরও কত নাম না জানা গাছগাছালিতে ঢাকা মোরামের চমৎকার রাস্তা দিয়ে আপনি পৌঁছাবেন ঐতিহাসিক এই জায়গায়। কথিত আছে, বর্তমানে যেখানে মন্দির সেখানেই ছিল আদি মেধামুনি আশ্রমের খণ্ডাহর। সেখান থেকে সামান্য দূরেই রয়েছে অতি প্রাচীন ঢিপি। বোর্ডে লেখা, এখানেই রাজা সুরথ ও সমাধি মার্কণ্ডেয় পুরাণ অনুসারে প্রথম দুর্গাপুজো হয়েছিল। শ্যামরূপা মন্দিরের ইতিহাস কি, কীভাবে গড়ে উঠল এই মন্দির, সে সম্পর্কে আমরা কথা বলেছিলাম মন্দিরের পুরোহিতের সাথে। কী কী বিষয় বললেন তিনি তা সব আমাদের ভিডিওয় উল্লেখ রয়েছে। কিভাবে এসে পৌঁছাবেন এখানে তার বিস্তারিত বিবরণও থাকছে ভিডিওয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকল, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকল। বাঁ দিক থেকে যে রাস্তাটি আসছে এটি সরাসরি দুর্গাপুরের মলানদিঘি থেকে আসছে। এই রাস্তা দিয়েও আপনি সোজা চলে আসতে পারেন এই আশ্রমে। তাছাড়া ইলামবাজার রাস্তা ধরে, পানাগড় ইলামবাজার রাস্তা ধরে অযোধ্যা হয়ে এই পুরাতন আশ্রমে আপনি আসতে পারেন। এখানে বোর্ড লেখা আছে গড় জঙ্গলের শ্যামরূপা মন্দির যাওয়ার রাস্তা, এবং খুব সহজেই আপনি এই মন্দিরে যেতে পারবেন। আমরা মন্দিরে প্রবেশ করছি। এরপর আচ্ছা, একটু মন্দিরের প্রাচীনত্ব নিয়ে একটু বলুন। এটা হচ্ছে রাজা লক্ষণ সেনের প্রতিষ্ঠিত। রাজা লক্ষণ সেন গৌড়ের রাজা ছিল। বক্তিয়ার খলজি যখন ওকে আক্রমণ করে গৌড় থেকে পালিয়ে এসে এখানে আত্মগোপন করছিল। সেই সময় এখানে কাপালিক ছিল। কাপালিক গোপনে নরবলিদান দিয়ে মায়ের সাধনা করছিল। এবারে ও দেখলেন যে লক্ষণ সেন এখানে আত্মগোপন করেছে, ওর স্বর্ণপর্ণ না হলে আমার কার্য সিদ্ধি হবে না। তখন লক্ষণ সেনকে এই শক্তি মন্দির প্রতিষ্ঠা করতে বলে নরবলিদান দিয়ে। এবারে যেদিনে ওই কাজটা করতে যাবে, কাপালিকের কথা শুনে লক্ষণ সেন মন্দির প্রতিষ্ঠা করতে যাবে নরবলিদান দিয়ে, সেদিনে কবি জয়দেব আসছেন মন্দির দেখতে। এসে বলে, কী ব্যাপার এখানে নরবলিদান না বলে কাপালিকের নির্দেশ? তখন কাপালিকে বলে, আপনি নরবলিদান কার আদেশে? না, মায়ের আদেশে। না, আপনার মাকে দেখান, দর্শন করান। এবারে কাপালি বলে, হ্যাঁ দেখিয়ে দিচ্ছি। এবারে যখন ও মাকে দেখাতে পারলো না, তখন জয়দেব বললেন যে আমি দেখাবো, কিন্তু একটা শর্তে, আপনাকে নরবলিদান বন্ধ করতে হবে। বলল, ঠিক আছে দেখান আপনি। এবারে উনি করলেন কি, বললেন যে যেহেতু উনি কৃষ্ণভক্ত কবি, বললেন যে ওই দেখুন আমার মা ওষি ফেলে বাঁশি হাতে দাঁড়িয়ে আছে, মানে কৃষ্ণ দর্শন করালো, যার জন্যে সেই দিন থেকে ওর নামকরণ হলো শ্যামলোপা এবং কাপালিকানটা ছেড়ে দিয়ে চলে গেল। এবং কবি জয়দেব সেদিন থেকে লক্ষণ সেনের সভাকবি হলেন। এবার লক্ষণ সেন তো দীর্ঘদিন এখানে ছিলেন না, ও তো লুকিয়ে বেড়াচ্ছে। এখান থেকে যখন অন্যদিকে চলে যায় তখন এইটা ইছাই ঘোষকে দিয়ে যায়। এবার ইছাই ঘোষ মানে রাজকার্য বাদ দিয়ে মাকে সাধনায় বসে এবং সিদ্ধি লাভ করে এবং নিজের স্বাধীন রাজ্য বলে ঘোষণা করে দেয়। লক্ষণ সেনকে কর দেওয়া বন্ধ করে দেয়। পড়ালে দেখা গেল কি না, লক্ষণ সেনের সেনাপতি কর্ণ সেন এবং লাউ সেন এলো এই গড়কেল্লা দখল করতে। দীর্ঘদিন যুদ্ধ চলে, যখন কেউ কাউকে পরাস্ত করতে পারে না, তখন ইছাই ঘোষকে মা যুদ্ধে যেতে নিষেধ করে। এবারে মায়ের আদেশ অমান্য করে যুদ্ধে গেলে উনি নিহত হয়। নিহত হলে ইছাই ঘোষে পালিত কন্যা ছিল, তার বিয়ে হয়েছিল পুরুলিয়া ডিস্ট্রিক্ট কাশীপুর মহারাজার ছেলের সঙ্গে। এবারে মেয়ে জামা এসে দেখলো ইছাই ঘোষের আমলে দুটো মূর্তি ছিল, একটা গোপন মূর্তি থাকতো যেটা ইছাই ঘোষ সাধন ভজন করতো, আর এমনি একটা পাথরের বা অস্ত্রধাতু মূর্তি থাকতো সকলের দর্শনার্থীর জন্যে। এবারে করলো কি, সেই গোপন মূর্তি ইছাই ঘোষ বধ হওয়ার সঙ্গে সঙ্গে মানে বলে যে পুকুরের জলে ফেলে দেয়। এবারে মেয়ে জামা এসে যখন সেই গোপন মূর্তি বা আসল মূর্তিটা পেলো না,
তখন বললেন যে এত দূর থেকে এখানে পুজো করা সম্ভব নয়, আমি এই দ্বিতীয় মূর্তি আমার শ্বশুরবাড়ি কাশীপুরে নিয়ে যেয়ে প্রতিষ্ঠা করে পুজো দেবো। এবারে ওই মূর্তি যখন ঘোড়ায় চাপিয়ে কাশীপুর যায় বরাক নদীর উপর দিয়ে, তখন বরাকরের জলে মা পড়ে যায়, খুঁজে পায় না, কাশীপুরে ফিরে যায়। রাত্রে স্বপ্ন দেশে যে বরাকরের নিচে মন্দির করে এখানে মা কল্যাণেশ্বরীর উপর পুজো নেব। আমাদের এখানে সকাল 6টা থেকে 12টার মধ্যে মায়ের নিত্য পুজো ভোগ হবে, দীর্ঘদিন এখানে পায়েসের ভোগ, কল্যাণেশ্বরীতেও কিন্তু পায়েসের ভোগ হয়, কিন্তু ওদের হবে 12টার পর, আমাদের এখানে 12টার মধ্যে হয়ে যাবে। ওদের 1টা 20 বা 1টার থেকে পুজো আরম্ভ হয় এবং 2টোর সময় ভোগ হয়। এরপরে দুর্গাপুজোর 4 দিন বিশাল পুজো, এই দুর্গাপুজো এবং বাসন্তী পুজো, এই 2টো উৎসব। তবে দুর্গাপুজো সবচেয়ে বড়, নবমীর দিনে অন্তত এর তো কোনো টাস্টই নাই, ভক্তের দানের ওপর অন্তত না হলেও 15 থেকে 20 হাজার লোক ওই চত্বরের মধ্যে বসে ভোগ প্রসাদ পায়। আর সপ্তমী অষ্টমী দশমী একটা টার্গেট করে করে ইয়ে করা হয়, মানে অত তো ফ্রি করা সম্ভব নয়, একটা টোকেন সিস্টেম করে মানে আরও 3 দিন খাওয়ানো হয়। আর বাসন্তী পুজোরও 4 দিন পুজো হয়, ভোগ হয়, কিন্তু নবমীর দিনে মোটামুটি 2000-3000 লোকের মানে ভোগের সিস্টেম হয়। আর এমনি 2 দিন যেমন যত পারা যায় মানে 150-200 যেমন লোক হয় সেরকম হয়। এই হচ্ছে মায়ের মানে মেন ব্যাপার। আর একটা হচ্ছে যে দুর্গাপুজোর অষ্টমীতে এখানে একটা প্রবাদ আছে, আগে আমরা ছোটোদের শুনেছি, এখন কিন্তু লোকের ভিড়ের জন্য বা ইয়ের জন্য শুনতে পাচ্ছি না বা ঠিকমতো ইয়ে না, যে দুর্গাপুজোর অষ্টমী সন্ধিক্ষণ মানে বলিদানের টাইম দেবে, সেই টাইমে এখানে অটোমেটিক তপোধ্বনি হবে, তারপর এই এলাকায় বলি হবে একদম। এমনকি সুরুলের বোলপুরের কাছে সুরুল বলে জায়গা আছে, ওটা সরকার বাড়ির পুজো, এখানে বলি হওয়ার পর ওখানে বলি হবে। এই হচ্ছে মায়ের মেইন ইতিহাস। আপনার পুজোর কোনো বিশেষত্ব আছে যে এতটা পরিমাণ আতপ চাল লাগে বা কিছু? না, সে কোনো নয়, আমি যেমন পারি সেরকম। এইবারে এই যে পায়েসের ভোগ হয়, এর তো কোনো, আপনাকে আগেই বললাম যে কোনো ট্রাস্টি বা কোনো এখানে সরকারি মানে জমি জায়গা বা মায়ের কোনো ইয়ে নেই। এবারে যতটুকু পারি আমি নিয়ে আসি, মোটামুটি ধরুন আমি দেখেছি যে এই যে আপনার পুজো বা নিজেদের খাওয়া দাওয়া ভোগ, মোটামুটি আপনার মান্থলি কেউ না দিলে অন্তত না হলেও 7-8 হাজার টাকা খরচা পড়ে। আর এই যে পায়েস ভোগ, এই শুনে আর করে অনেকে আবার দিয়েও যায়। হ্যাঁ, এবার তার ইচ্ছা মতো কেউ হয়তো বলে যে আপনি 500 টাকা দিয়ে চলো আমাকে একদিন কি 2 দিন করে দেবেন, কেউ বলে আমি 1000 টাকা দিলাম আরও 5টা লোককে খাইয়ে দেবেন, এইভাবে আসছে চলে আসছে। আপনারা বংশ পরম্পরায় এই পুজোর সাথে যুক্ত হলেন কিভাবে? এইটা পরবর্তীতে আপনাকে যেটা বললাম যে ইচ্ছাই বধ হয়ে গেলে শোনা যায় যে আপনার কালুডোম রঘুরাকাত ওরা এখানটা মানে এটা রাজার ব্যাপার ছিল, তো এখানটা ফাঁকা ছিল না, এবারে ওরা রাজত্ব করেছে, ওরা চালিয়েছে। এবারে ওরা চলে গেলে আমাদের গোটা এরিয়াটা ধরুন বর্ধমান রাজারা গ্রহণ করেছিলেন, এবারে বর্ধমান রাজারা আমাদেরকে পুরোহিত রেখেছিলেন এবং ওরা তখন আপনার 10 টাকা 5 আনা করে মাসহারা দিত। এবারে ওদের যখন ইয়েটা লুপ্ত হয়ে গেল, জমিদারি প্রথা উঠে গেল, তখন ওরা বললেন যে দেখুন আমাদের তার কিছু করে না, এবং যে কোনো দিন চলে গেল, তখন আমাদের বংশ এটা আগিয়ে ধরে রইল যে এত বড় একটা জায়গা, হয়তো ভয়েই বলুন বা ইয়েতেই বলুন ভক্তিতেই বলুন যে চাইতো এত বড় জায়গাতে আমি পুজো করবো না কোনো কিছু যদি হয়, এইভাবে মানে চালিয়ে আসা হয়েছে। এখন বলিদান প্রথা তো আছে না? বলিদান প্রথা আছে অষ্টমী, আপনাকে আগেই বললাম যে অষ্টমীতে আমাদের এখানে প্রথম বলিদান হবে, তারপর একদম সুরুল পর্যন্ত মানে 40 কিলোমিটার উড়িয়া এরিয়া জুড়ে বলি হবে। অষ্টমী নবমী আমাদের বিশেষত্ব বলি, নবমীর দিনে যজ্ঞ বলি, হ্যাঁ, আর অষ্টমীতে গিয়ে সপ্তমীতে চাল কুমড়ো বলি, যেমন পশ্চিম আমাদের দুর্গা ইয়েতে হয়। আর এমনি ধরো মানলে কে কখন কি মানসিক করছে বলে দিচ্ছে, সেটা বলা খুব মুশকিল আছে। মাসে হয়তো 2-5টা হচ্ছেই, 10টা, তারপরে ধরুন এই ভক্তরা কেউ মানসিক করে গেছে, কেউ বলছে আমি এখানে ভাণ্ডারা করবো খাওয়াবো, হ্যাঁ, 50-100 লোক, কোনো বিয়ে অনুষ্ঠান হলো কেউ করছে, নিজেরা রান্না করে খাওয়াচ্ছে, কেউ হয়তো স্কুল কলেজ থেকে আসছে যে আমরা এখানে একটা পিকনিক করবো, এইভাবে চলছে। আর মায়ের মূর্তির কিছু বিশেষত্ব আছে? না, মায়ের মূর্তি যেটা বিশেষত্ব হচ্ছে আপনি ওই যে শ্বেত পাথরের মূর্তিটা হচ্ছে মেন মূর্তি, ওইটা অনেকদিন আমাদের সাত পুরুষে ওই মূর্তি পুজো করা হয়ে আসছে।
আর যেটা একটা উপরের উপর মূর্তি রয়েছে ওইটাই 2 বছর আগে একজন মানসিক করেছিল, যে দুর্গাপুজোতে ওই ছোটো মূর্তিটা তো ফুলে ঢাকা যায়, ইয়ে যায়, বাদ থেকে নজর হয় না, তো যার জন্য চেষ্টা করেছিল যে ওই মূর্তিটা সামনে করে দেবো, কিন্তু এই মূর্তিকে সরিয়ে ওই মূর্তি দেওয়া যায় না বলে ওইটা ওইখানে রেখে দেওয়া হয়েছে। আচ্ছা, কিন্তু শ্বেত পাথরের মূর্তিটা হচ্ছে মেইন। আপনি কত বছর পুজো করছেন মায়ের? তা মোটামুটি আমার ধরুন 21 বছর 22 বছর বয়স থেকে পুজো করছি, আজকে মানে প্রায় 65 বছর বয়স হয়ে গেল। আচ্ছা, আপনার নাম? দিলীপ রায়। দিলীপ রায়, অনেক অনেক ধন্যবাদ। মন্দির থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম আশেপাশের অন্যান্য জায়গা দেখতে। এরপর আমরা গেলাম মেধোস আশ্রমে। এখানে দিক নির্দেশ করা রয়েছে আর কী কী দেখার তা একটি বোর্ডে লেখা আছে। এখানে লেখা আছে, মহাপুরাণে দেবী ভাগবত ও মার্কণ্ডেয় পুরাণে 5ম স্কন্ধে সুস্পষ্ট বিবরণ রয়েছে, পূর্বকালে বোলপুর সুপুর ছিল সুরত রাজার রাজধানী। সেই সুপুর হইতে 3 যোজন ব্যবধানে অর্থাৎ 39 কিলোমিটার দূরে পশ্চিমে অজয় নদের দক্ষিণ তীরে ঘন অরণ্যে সবর কিরাত এই ভূমিতে মেধোস তপভূমি অবস্থান হয় এবং রাজা সুরত রাজ্য হারিয়ে এখানে দেবী দুর্গার সাধনা করেন। এখানে আমরা দেখলাম একটি পুরনো মন্দির, আর পাশেই রয়েছে সাধু বাবাদের আশ্রম। সাধুরা এখানে থাকেন, তপস্যায় নিমগ্ন থাকেন। সেই মেঠো পথ ধরে আমরা এগিয়ে যেতেই পেলাম আরেকটি মন্দির। এই মন্দিরটি অনেক প্রাচীন। এখানে কথিত রয়েছে মেধোস আশ্রমে সর্বপ্রথম শ্রী শ্রী দুর্গাপুজো শুরু হয়েছিল। বঙ্গপ্রদেশের রাঢ় বাংলায় প্রথম দুর্গাপুজো এখানেই হয়েছে বলে কথিত রয়েছে। একটি নতুন শিব মন্দির নির্মিত হচ্ছে। এখান থেকে আমরা আরেকটু এগিয়ে যেতেই চোখে পড়ল সেই জায়গাটি যেখানে বসে এই দুর্গাপুজোর কথা শুনেছিলেন রাজা। এই সেই ঢিপি, ভালো করে দেখুন। আমি সুরঙ্গের যে ইতিহাসটা রয়েছে, সুরঙ্গ এখানে মোটামুটি ভবানী পাঠক আর দেবী চৌধুরানীর কথা সবাই জানেন। তা ভবানী পাঠক এইখানে থেকে শোনা যায় নাকি ওই রেল লাইনে, দুর্গাপুরে যে রেল লাইন ছিল ওইখানকে অস্ত্র নিয়ে আসত ওই সুরঙ্গপথে, এই সুরঙ্গপথে। এমনকি এইখানে এসে উনি ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন। আচ্ছা, আর এই এই সুরঙ্গটাই তার প্রমাণ। আচ্ছা, এটাই তার প্রমাণ। এইখানে ঢুকে একটা ওই পশ্চিম দিকে চলে গেছে, পশ্চিম দিক থেকে পুরো দুর্গাপুর, সেটা এখন বুঝে গেছে, ওইটার জন্য বিশেষ করে আসা। আর শ্যামরূপা মন্দিরের উল্টো দিকে ওইদিকে আরো অনেক মন্দির, ওখানে তেঁতুলে বাবা ওই তেঁতুল গাছের প্রাচীনত্ব 300-400 বছরের তেঁতুল গাছ। ওইখানে নিচে শুনেছি নাকি তেঁতুলে বাবা বলে একজন সাধু ছিলেন, তিনি বছরে একটা করে হত্তিকি খেতেন আর ফলমূল খেতেন। তা তিনি ওই ভবানী পাঠকের আমলও ছিলেন, সেই তেঁতুলে বাবার অস্তিত্ব এই গাছটা রয়েছে ওটার জন্য আসা। আর এখানে শুনেছি নাকি নরবলিও হতো। আর মেধোস মুনির আশ্রম এখানেই প্রথম, এখানটাতেই আছে, যদি ওর সম্বন্ধে আমার জানা নেই তবুও শুনেছি ওইখানে আছে। এখনো পর্যন্ত এখানে ঢাক বাজে আমাদের ওইখানে, এখনো বলি হয়। আপনার বাড়ি এখানেই? আমার বাড়ি এইখান থেকে প্রায় 7 কিলোমিটার। আপনার নাম কি? আমার নাম সমীরুল্লাহ। আচ্ছা আচ্ছা, ওইটা কি একটু বলুন। মহারাষ্ট্রের দস্যুরা এইখানে এসে জয়দেবের এই সেন পাউরি চাষা বলা, এখনো এই সেন বংশের রাজত্ব এখানে যতদূর হয়েছে এই এলাকাটা পুরো একদম বর্গির হাঙ্গামা হয়ে পুরোপুরি লুটপাট করে নিয়ে চলে যেত তারা মহারাষ্ট্রে। আচ্ছা, আমরা ইতিহাসে পড়েছি যারা ভাস্কর পণ্ডিত এখানে এই এলাকায় দাঁড়িয়ে রয়েছে, এখান থেকেই যেত। তা এখানকার দেবী চৌধুরানী যে কিভাবে এলো সেটা তো আমরা বঙ্কিমচন্দ্রের উপন্যাসে পেয়েছি, আমরা সেটাও সাক্ষী দিচ্ছে যে দেবী চৌধুরানী যেভাবে এসেছিলেন এখানে 7 ঘর মোহর পেয়েছিলেন, সেই মোহরটা পাওয়ার ইতিহাসও আমরা কিছু কিছু আমরা উপলব্ধি করতে পারি। আচ্ছা, ঠিক আছে,
সেই নামাবলী দিয়ে তাকে সন্ন্যাসিনী বানানোর যে কৌশল ভবানী পাঠকের, সেই ভবানী পাঠকের সেই কৌশলটাও আমরা এখানে মাটিতে দাঁড়িয়ে রয়েছি। সেই দেবী চৌধুরানী এলাকায় উনি ব্রিটিশদের বিরুদ্ধে যে সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন, দেবী চৌধুরানীকেও আমি মা হিসাবেই সম্মান জানাই। আর শ্যামারূপা মন্দিরে এসে মানে আমার মনে হয় দেবী চৌধুরানীকেই পূজা করা দরকার। শ্যামারূপা বলতে উনাকেই বোঝাচ্ছে, কেননা উনার নেতৃত্ব শ্যামারূপা ওর রূপ ধরেই আমাদের এই সেন্ট পাউরি যে এলাকাটা রয়েছে সেই এলাকায় আমরা কিন্তু এখনো মা রূপে পূজা করি। আমার মনে হয় যে উনার একটা ফটো থাকলে এখানে, ওনার যদি একটা দেবী রূপে ফটো থাকতো দেবী চৌধুরানী, সত্যি আমরা পূজা করতাম। বেশ বেশ ঠিক আছে, ধন্যবাদ স্যার। শ্যামরূপ মন্দিরে মানুষ আসবে কিভাবে? ধরুন দুর্গাপুর থেকে মানুষ এখান থেকে দুর্গাপুর থেকে এলে মলানদিঘি হসপিটালটা যেটা ওটা পেরিয়ে গিয়ে সরস্বতীগঞ্জ পড়বে। সরস্বতীগঞ্জ পরেই একটা মা কালীর শ্যামরূপ মন্দিরে যে ফটো দেওয়া আছে ওইটাতে স্টপ হয়ে লাল মোরামের রাস্তা। এখন ওটা রোড হয়নি, যদি ওইটা ঢালাই হয়ে যায় তাহলে খুব ভালো হয়, যাত্রীদের এখন সুবিধা হবে। আচ্ছা, আর যদি ইয়ে না হয়, প্রচণ্ড ধুলো হচ্ছে, ধুলোর জন্য এখনো পর্যন্ত মানে যারা আসছে ধুলোর জন্য একটা অসুবিধা রয়েছে। শ্যামরূপা মন্দিরে আসতে যাতে আপনাদের কোনো সমস্যা না হয় সেই জন্য মন্দিরের সেবায়েতদের নম্বর এখানেই উল্লেখ করা রয়েছে স্ক্রিনে, সেটি দেখুন। বর্তমানে পূজারি রয়েছেন ভূতনাথ রায়, দিলীপ রায় এবং সন্তোষ রায়, তাদের ফোন নাম্বারও রয়েছে। আপনারা যোগাযোগ করে মন্দিরে আসবেন এবং এই মন্দিরে প্রসাদের ব্যবস্থা রয়েছে, আপনারা সেবায়েতদের সাথে কথা বলবেন। এরপরেই আমরা সেখান থেকে বেরিয়ে এলাম দেউল পার্কে। দেউল হচ্ছে ইছাই ঘোষের স্মৃতি এখনও জাগরুক করে রেখেছে। পাল রাজা নয়াপালের সময় রাজ্যের ভাঙনের যে সূচনা হয়েছিল, ইছাই ঘোষ ছিলেন তার অন্যতম সামন্ত রাজা এবং তিনি বিদ্রোহ করেন। বর্তমানে দেউল পার্ক তৈরি হয়েছে, বহু মানুষ এই দেউল পার্কে আসছেন, পিকনিক করছেন। আর স্থানীয় রাজা কর্ণসেনকে পরাজিত করে বর্ধমান জেলার এই বিস্তীর্ণ অংশে ইছাই ঘোষ গড়ে তুলেছিলেন গোপ ভূমি বা ঢেকুরগড়। এই অতি চমৎকার দেবালয় বা দেউলটি তৈরি করেন মাতা ভগবতীর উদ্দেশ্যে। কিন্তু এই মন্দিরটির মধ্যে একটি সুবিশাল শিবলিঙ্গ রাখা আছে বলে স্থানীয়রা একে শিব মন্দির বলেই গণ্য করে। পুরাতাত্ত্বিক মতে এটি 1100 শতকের, দেখতে অনেকটা উড়িষ্যা শিখর মন্দিরের ধাঁচের। মন্দিরটি 5টি ধাপে যুক্ত, অর্থাৎ মন্দিরে 5টি ধাপ দেখা যায়। তাছাড়া বিভিন্ন সময়ে যে সংযুক্তি হয়েছে বা রক্ষণাবেক্ষণের কাজ হয়েছে তা বোঝা যায়। অসম্ভব সুন্দর নৃত্যরতা নর্তকী এবং যক্ষমূর্তি এই দেউলের অন্যতম সেরা কাজ। বন দপ্তরের পক্ষ থেকে তৈরি করা হয়েছে ডিয়ার পার্ক। আপনারা সেই পার্কের গেটের সামনে দাঁড়ালে দেখতে পাবেন হরিণ খেলা করছে। ফেরার পথে আপনারা কিছুক্ষণ দাঁড়াতে পারেন অজয় নদের তীরে, দূরে তাকালে দেখবেন আকাশ স্পর্শ করছে মাটিকে, তীর তীর করে বয়ে চলেছে নদ। আমাদের জীবনটিও বয়ে চলেছে নিজের নিজের খাতে। ইতিহাস আর প্রকৃতির মেলবন্ধন দেখতে গেলে আপনাকে অবশ্যই আসতে হবে এই গড় জঙ্গলে। কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।